সীমান্তে যাতে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য তৎপরতা চালানো হচ্ছে এমন কথা জানিয়েছেন কোস্ট গার্ডের পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন জহিরুল হক। গতকাল টেকনাফে ব্রিফিং এ এমন কথা জানান তিনি। বলেন, বুধবারের ঘটনাটি ভুলবশত বাংলাদেশি জেলেরা মিয়ানমারের জলসীমায় ঢুকে যাওয়ার কারণে হয়েছে, যাতে তাদের গুলিতে নিহত হয়েছে এক জেলে। পরে কোস্টগার্ড 6টি ট্রলার সহ 58 জেলেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না হয় সেজন্য জেলে ও ট্রলার মালিকদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমরা অনেক টহল বাড়িয়েছি, একই সাথে এখানে যারা বোট মালিক সমিতি আছে তাদের মাধ্যমে যারা জেলে যারা মাছ শিকার করতে যান তাদেরকে আমরা বারবার বলছি যে ওনারা যেন সাবধানতা অবলম্বন করেন, কোনোভাবেই যেন আমাদের জলসীমা অতিক্রম করে অন্য দেশে জলসীমায় চলে না যান, এটা একটা পদক্ষেপ। দ্বিতীয়ত হলো ডিপ্লোম্যাটিক চ্যানেলে বিভিন্ন সময় এই বিষয়ে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে এবং এটা কন্টিনিউ থাকবে।